কোন বান্দা যদি একনিষ্ঠ অন্তরে ইখলাসের সহিত মুখলিস অবস্থায় কোন আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমলের প্রতিদান নিজের পক্ষ থেকে দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য তার চেহারাকে অর্পণ করবে এর উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে সুপর্দ করবে কি অবস্থায় ওয়া হুয়া মুহসিনুন সৎকর্ম পরায়ণ অবস্থায় এখানে মুহসিনুন শব্দের অর্থ মুখলিসুন অর্থাৎ ইখলাস ইখলাসের সহিত মুখলিস অবস্থায় খালিস অন্তরে এর দ্বারাই উদ্দেশ্য হচ্ছে খালেস অন্তরে নিজের নিয়তকে ঠিক করা এই অবস্থায় যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে অর্পণ করবে সুপর্দ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার মহান প্রতিদান আছে এই প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তাকে দিয়ে দিবেন বলুন সুবহানাল্লাহ ولا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদের কোনো ভয় নাই তারা চিন্তিত হবে না এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে একনিষ্ঠতার সহিত মুখলিস অবস্থায় যদি কোনো বান্দা কোনো আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে সেই আমলের প্রতিদান দিয়ে দেবেন হাদিস শরীফের মধ্যে এসেছে সহিহ বুখারীর প্রথম হাদিস যেই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আলকামা ইবনু ওয়াক্কাস লাইসি তিনি বলেছেন যে আমি হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বারে আরোহণ করে খুতবা দিতে শুনেছি বলতে শুনেছি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইন্নামাল আ'মালু বিন্নিয়াত আমলের প্রতিদান নিয়তের উপর এটি হচ্ছে ভাব অর্থ এই হাদিসের মূল তর্জমা শাব্দিক অনুবাদ হচ্ছে নিশ্চয় আমল নিয়তের সাথে এর ভাব অর্থ হচ্ছে আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া এবং প্রত্যেক ব্যক্তিকে প্রতিদান দেওয়া হবে প্রতিদান তার জন্য নির্ধারিত রয়েছে তাই যার সে নিয়ত করবে অর্থাৎ তার নিয়ত অনুযায়ী তাকে প্রতিদান দেওয়া হবে সে কোনো ভালো কাজ করার নিয়ত করেছে কিন্তু সেই ভালো কাজ করতে পারে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ও তার প্রতিদান দিয়ে দেবে অসংখ্য হাদিস দ্বারা তার প্রমাণ আমরা পাই এই প্রসঙ্গে আমি কয়েকটি দৃষ্টান্ত পেশ করব এই দৃষ্টান্তগুলোর আলোকেই আজকের আলোচ্য বিষয় ফুটে উঠবে ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন সুনানুন নাসাইর হাদিস হাদিসের বর্ণনাকারী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইয়াবলুগু বিহিন নাবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানবি আন ইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল যে ব্যক্তি রাত্রিতে ঘুমানোর জন্য বিছানায় যাবে ঘুমানোর জন্য
নিয়ত করে এই নিয়তে বিছানায় গিয়েছে যে সে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহুয়া ইয়ানবি আইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল, সে এই নিয়ত করে বিছানায় গেছে যে সে রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। ফাগালাবাতহু আইনা, তার দুই চক্ষু তাকে পরাজিত করেছে। তার মানে তার দুই চক্ষু তাকে পরাজিত করেছে এর অর্থ কি? তার চোখে ঘুম প্রবল হয়েছে যার কারণে সে রাত্রিতে উঠতে পারে নাই। হাত্তা আসবাহা, এমনকি সকাল হয়ে গেছে, ফজর হয়ে গেছে, এখন তো আর তাহাজ্জুদের সময় নাই, তাহাজ্জুদ আর করতে পারল না, কিন্তু সে কি নিয়ত করে গেছিল? ঘুমাতে গিয়েছে সে তাহাজ্জুদের নামাজ আদায় করবে এই নিয়ত করে। কুতিবা লাহু মা নাওয়া, তাহলে তার প্রতিদান হিসাবে তার জন্য লেখা হবে যা সে নিয়ত করেছিল তাই। অর্থাৎ সে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়তে বিছানায় গিয়েছে, ঘুমিয়েছে, কিন্তু সে কোনো কারণে উঠতে পারে নাই, চোখে ঘুম প্রবল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজ তার না পড়েও তাহাজ্জুদ নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেবেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে সে যে ঘুমালো এই ঘুমটা কি হবে? সে রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করার কথা ছিল কিন্তু পড়তে পারল না, নামাজ আদায় করতে পারল না, তাহলে তার ঘুমটা কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মিন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, তার ঘুম, সে যে ঘুম পাড়িয়েছে এই ঘুমটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য সদকা স্বরূপ। সুবহানাল্লাহ, সে আমল না করেও আমলের প্রতিদান পেয়ে গেল, তার পরে উপরেও আরো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘুমটা তার উপর সদকা করে দিলেন। সুবহানাল্লাহ, তাহলে এটা কিসের কারণে ছিল? এই হাদিস দ্বারা বোঝা গেল যে সে নিয়ত করেছিল সে রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করলো, কিন্তু তার অপারগতার কারণে সে উঠতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক তার আমলনামায় তাহাজ্জুদ নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেবে। অন্য হাদিসে এসেছে বুখারী শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আনিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তিনি বর্ণনা করেছেন, ফিমা ইয়ারবি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর থেকে বর্ণনা করেছেন। তার মানে হাদিসটি হাদিসে কুদসি, এটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করেছেন আল্লাহ পাকের কথা। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন নেক আমল বদ আমল সবগুলো। সুম্মা বাইয়ানা যালিকা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো বর্ণনা করে দিয়েছেন। ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, যে ব্যক্তি ইচ্ছা করবে, ফামান হাম্মা বিহাসানাতিন, সে নেক আমল করার যে ব্যক্তি ইচ্ছা করবে, নিয়ত করবে, নিয়তের অর্থ হচ্ছে ইচ্ছা করা বাংলা অর্থ, তো যে ব্যক্তি ইচ্ছা করবে, ইরাদা করবে, নিয়ত করবে কোনো ভালো আমল করার, ফালাম ইয়ামাল হা, কিন্তু সে করতে পারে নাই, সেই ভালো আমল সে করতে পারলো না, তাহলে কি হবে? কাতাবা আল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে তার সেই নেক আমল করতে না পারার কারণেও পরিপূর্ণ একটা নেক আমল করার সব লিখে দেবেন। সুবহানাল্লাহ, ফাইন হুয়া হাম্মা বিহা ফা আমিলাহা, যদি সে ইচ্ছা করেছে, নিয়ত করেছে, নিয়ত করার পরে সে সেই আমলটা করেও ফেলে, সুযোগ হয়েছে করে ফেলেছে, কাতাবা আল্লাহু লাহু ইনদাহু আশরা হাসানাতিন ইলা সাব'ই মি'আতি দি'ফিন ইলা আদ'আফিন কাসীরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নেক আমলের ইচ্ছা করে সেই আমলটা করতে পেরেছে, করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আল্লাহ পাকের কাছে তার আমলনামায় লিখে দিবেন আশরা হাসানাতিন ইলা সাব'ই মি'আতিন দুইফিন, তার মানে 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না এখনো শেষ হয় নাই, আরো বলেছেন ইলা আদআফিন কাসীরা, আরো বহু গুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ, একটা নেক আমলের ইচ্ছা করেছে করতে পারে নাই, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ একটা নেক আমলের সওয়াব লিখে দিবেন। আর যে ব্যক্তি ইচ্ছা করার পরে, নিয়ত করার পরে সেই আমলটি নিয়ত অনুযায়ী করতেও পেরেছে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমলের সওয়াব 10 থেকে নিয়ে 700 গুণ আরো বেশি, আরো বহু গুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া মান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা, আর যে ব্যক্তি কোনো একটা ভালো কাজ না করে খারাপ কাজের ইচ্ছা করেছে, সাইয়্যা মানে খারাপ কাজ, বদ আমল, এই বদ আমলের ইচ্ছা করেছে, ফালাম ইয়ামালহা, কিন্তু বদ আমলটা সে করতে পারে নাই, খারাপ কাজ করার ইচ্ছা করেছে কিন্তু সেই খারাপ কাজটি করার সুযোগ পায় নাই, করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি দিবেন? কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, সে একটা বদ আমল করার ইচ্ছা করে করতে না পারার কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা নেক আমল করার সব লিখে দিবেন। ফাইন হুয়া হাম্মা বিহা ফাআমিলাহা, যদি সে খারাপ আমল করার ইচ্ছা করে নিয়ত করে সেই খারাপ আমলটা করে ফেলে, তাহলে কি হবে? কাতাবাহাল্লাহু লাহু সাজ্জিআতান ওয়াহিদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই একটা খারাপ কাজ করার প্রতিদান একটাই, সে বদ আমল করার গুনাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিস সহিহ বুখারীর হাদিস, এই হাদিসের মধ্যে কি পেলাম আমরা? এই হাদিসের মধ্যে আমরা বুঝতে পারছি যে একজন মানুষ সে খারাপ আমল করার ইচ্ছা করেছে কিন্তু সেই খারাপ আমলটা করে নাই, নিয়ত করেছিল করে নাই, এই না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খারাপ আমলের জায়গায় ভালো আমলের প্রতিদান দিয়ে দিল। কিন্তু যদি খারাপ কাজ করার ইচ্ছা করে নিয়ত করে খারাপ কাজটি করেও ফেলে, তাহলে নেক আমল করলে 10 গুণ থেকে 700 গুণ আরো বহু গুণে বাড়িয়ে দিবেন, কিন্তু খারাপ আমল করার নিয়ত করার পরে করলে তাকে খারাপ আমলের প্রতিদান হিসাবে তার একটি খারাপ আমলের গুণা যতটুকু ততটুকুই দিবেন, এর থেকে বেশি দিবেন না। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে হিম্মা, হাম্মা অর্থ হচ্ছে নিয়ত করা, ইচ্ছা করা, এই নিয়ত তার নেক আমলের নিয়ত করেছিল, সেই নেক আমলের নিয়ত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন প্রতিদান দিয়ে দিবেন। অন্য হাদিসে এসেছে, হাদিসের বর্ণনাকারী হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জাআ রাজুলুন ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ মাল কিতালু ফি সাবিলিল্লাহ, ইয়া আল্লাহ রাসূল, আল্লাহ রাস্তায় জিহাদ করা, যুদ্ধ করা, এই যুদ্ধটা কোন অবস্থায় যুদ্ধ করলে, কি নিয়তে যুদ্ধ করলে বলা হবে যে সে আল্লাহ রাস্তায় জিহাদ করল? ফা ইন্না আহাদানা ইউকাতিলু গাদাবান ওয়া ইউকাতিলু হামিয়াতান, কারণ আমাদের কেউ কেউ তো যুদ্ধে যায়, জিহাদে যায়, সে রাগ নিয়ে, যে রাগ দমন করার জন্য যুদ্ধ করতে গেছে, আবার কেউ কেউ আমাদের মধ্যে থেকে যুদ্ধ করতে যায় প্রতিশোধ নেওয়ার জন্য, তাহলে এদের মধ্যে কে প্রকৃত যোদ্ধা যে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য গেছে আর সেই জিহাদের ফজিলত প্রাপ্ত হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করেছিলেন, কিন্তু তার এই প্রশ্ন শুনে ফারাফা রাসাহু ইলাইহি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন তার দিকে, তার মানে এই প্রশ্নকারী সে ছিল দাঁড়ানো অবস্থায়, দাঁড়িয়ে থেকে সে প্রশ্ন করছিল, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থেকে মাথাকে তার দিকে উঠালেন। উঠানোর পরে বললেন ফাকালা মান ক্বাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা, যে ব্যক্তি যুদ্ধ করবে, জিহাদ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালিমাকে উচ্চ করার জন্য, বুলন্দ করার জন্য, সেই প্রকৃত যোদ্ধা যে আল্লাহর রাস্তায় জিহাদ করছে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা কি বুঝতে পারি? তার মানে সে জিহাদে গেছে রাগ নিয়ে, রাগ দমন করার জন্য,
এই উদ্দেশ্যে যদি এই নিয়তে যদি জিহাদে যায় সেটা প্রকৃত যুদ্ধ নয় জিহাদ ফি সাবিলিল্লাহ নয় যদি সে প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধে যায় এই যুদ্ধ করলেও সেটাও জিহাদ ফি সাবিলিল্লাহ হবে না তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ হবে যদি সে এই নিয়তে যুদ্ধে যায় এই নিয়ত করে যুদ্ধে যায় যে সে যুদ্ধ করে আল্লাহর কালিমাকে বুলন্দ করবে কালিমার পতাকাকে উড্ডীন করবে এজন্য তাহলে সেই হবে জিহাদ ফি সাবিলিল্লাহ সে হচ্ছে প্রকৃত কাতিল মুজাহিদ সম্মানিত উপস্থিতি এখানেও সেই নিয়তের বিষয় যে নিয়ত যদি তার থাকে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য তাহলে সে হবে জিহাদ ফি সাবিলিল্লাহ মুজাহিদ অন্য হাদিসের মধ্যে এসেছে বুখারী শরীফের হাদিস হাদিসের বর্ণনাকারী এই হাদিসের বর্ণনাকারী ও হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন জাআ রাজুলুন ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি রাসূলুল্লাহর কাছে আসলেন এসে বললেন আর ফাকালা আর-রাজুল ওই লোকটি বলল যে ইউকাতিলু লিল মাগনামি ওয়ার রাজুলু ইউকাতিলু লিজ-জিকরি ওয়ার রাজুলু ইউকাতিলু লি ইউরা মাকানুহু যে আমাদের মধ্যে থেকে কেউ তো যুদ্ধ করতে যায় সে গনিমত প্রাপ্ত গনিমতের মাল অর্জন করার জন্য যে যুদ্ধে গেলে যুদ্ধের ময়দান থেকে গনিমত প্রাপ্ত হবে এই জন্য যুদ্ধে যায় আবার কেউ কেউ যুদ্ধে যায় যে তার নাম সুনাম এগুলো মানুষের কাছে আলোচনা করা হবে এই যে নাম নেওয়ার জন্য যুদ্ধে যায় যুদ্ধ করতে যায় আবার কেউ কেউ যুদ্ধে যায় তার অবস্থান স্পষ্ট করার জন্য যে সে কোন পর্যায়ে আছে তার বিষয়টাকে সে স্পষ্ট করার জন্য যুদ্ধে যায় এখন সেই ব্যক্তি রাসূলুল্লাহকে প্রশ্ন করেছেন ফামান ফি সাবিলিল্লাহ এদের মধ্যে থেকে কে আল্লাহর রাস্তায় যুদ্ধকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও একই উত্তর দিয়েছেন মান ক্বাদালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়া লুলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি এই নিয়তে যুদ্ধ করতে যাবে যুদ্ধ করবে যে সে যুদ্ধ করে আল্লাহর কালিমাকে বুলন্দ করবে এই নিয়তে যদি সে যুদ্ধ করতে যায় তাহলে ফাহুয়া ফি সাবিলিল্লাহ তাহলে সে আল্লাহর রাস্তায় যুদ্ধকারী তাহলে আমি মূল কথা যেটি বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে নিয়তের উপরে সমস্ত আমলের নির্ভরশীল প্রতিদান নির্ভরশীল সম্মানিত উপস্থিতি স্পষ্ট হয়ে যাবে একটি হাদিস আলোচনার দ্বারা বিষয়টি আরো স্পষ্ট হবে সেটিও বুখারীর হাদিস হাদিসের বর্ণনাকারী হযরতে মান ইবনু ইয়াসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না মান ইবনা ইয়াসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদাসাহু قال بايعت رسول الله صلى الله عليه وسلم انا وابي وجدي حضرت মান ইবনু ইয়াসিদ ইবনু আখনাস তার মানে হচ্ছে এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে মান আর তার বাবার নাম হচ্ছে ইয়াসিদ তার দাদার নাম আখনাস যেহেতু তিনজনের কথাই এই হাদিসে আছে সেহেতু তিনজনের কথাই বলছি তিনি বলেন যে বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া আবি ওয়া জাদ্দি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং আমি আমার বাবা এবং আমার দাদা তিনজনে মিলে আমরা রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইসলামের দাওয়াত গ্রহণ করেছি এই অবস্থায় ও খাতাবা আলাইয়া সেই ব্যক্তি মান তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে প্রস্তাব দিলেন একজনের মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য বুখারীর হাদিস গল্প নয় ফা আনকাহানি এমন অবস্থায় শুধু প্রস্তাব দিয়েই শেষ করেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাকে ওই ব্যক্তির মেয়ের সঙ্গে বিবাহ করিয়ে দিলেন আমি ছিলাম দরিদ্র মানুষ আমার বাপ হচ্ছে ধনী কিন্তু বাপ ধনী হলেও আমার তো এখন সম্পদ নাই আমি প্রাপ্তবয়স্ক এখন বাপ তো আমার দায়িত্ব বাপের নয় সেই অবস্থায় আমি দরিদ্র মানুষ একটা বিষয় নিয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে গেলাম ফা খাসামতু ইলাইহি রাসূলুল্লাহর কাছে বিচার নিয়ে গেলাম ওয়া কানা আবি ইয়াজিদ আখরাজা দানানীরা ইয়াতাসাদদাকু বিহা আমার বাবা ইয়াজিদ সে তার সদকার সম্পদ
দিনার সেগুলো সে সদকার জন্য বের হয়ে গেল সদকা করল সেই সদকার মালগুলো রেখে আসলো ফা ওয়াদাআহা ইনদা রাজুলিন ফিল মসজিদ মসজিদে গিয়ে একজন ব্যক্তির কাছে রেখে আসলো যে তোমার যাকে যাকে দেওয়ার মতো মনে হয় তাকে এগুলো সদকা করে দিও তো আমার বাবা ধনী মানুষ সদকার মাল সে সদকা করার জন্য এগুলো নফল সদকা দান সাধারণ দান দেওয়ার জন্য দিয়ে আসছে যাকে যাকে উপযোগী মনে হবে সে ব্যক্তি দেবে এই সংবাদ ছেলে মান জানতে পেরেছে এখন ছেলেও যেহেতু দরিদ্র মানুষ সম্পদ কম সেহেতু সে মসজিদে চলে গেছে ফাজিতু ফাআখাসতুহা হযরত মান বলেন আমি মসজিদে আসলাম ওই ব্যক্তির কাছে এসে ওই ব্যক্তির কাছ থেকে আমার বাবার সেই সদকার সম্পদগুলো দিনারগুলো আমি নিয়ে নিলাম নিয়ে নিয়ে ফাআতাইতুহু বিহা এগুলো নিয়ে আমি আবার বাড়িতে বাবার কাছে চলে আসলাম বাবা এগুলো দেখার পরে চিনতে পেরেছেন যে এগুলো তো আমি দিয়ে আসছি এক ব্যক্তির কাছে সদকা করার জন্য তখন বাবা চিনতে পেরে বলছেন ওয়াল্লাহি মা ইয়াকা রত্তু এই ছেলে মান এগুলো তো আমি তোমাকে দেওয়ার জন্য ইচ্ছা করে তাকে দিয়ে আসি নাই তুমি এগুলো নিয়ে আসছো কেন ছেলে তো বলছে বাবা আমিও তো দরিদ্র আর এগুলো সদকা করার জন্য দিয়ে আসেন সেগুলো তো আমি দরিদ্র হিসাবে আমিও হকদার এখন বাপ আর ছেলে দ্বন্দ্ব লেগে গেছে শেষ পর্যায়ে ওই মামলা নিয়ে রাসূলুল্লাহর কাছে গেছেন ফাখাসামতুহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমি এবং আমার বাবা দুইজনে মিলে আমরা মামলা নিয়ে গেলাম রাসূলুল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা খুলে শোনার পর ফাকালা বললেন লাকা মা নাওয়াইতা ইয়া ইয়াসিদ মানের বাবা ইয়াজিদকে বলেছেন হে ইয়াজিদ তুমি যা নিয়ত করেছিলা সদকা করার সেই সদকার নিয়ত তুমি নিয়ত অনুযায়ী তুমি সদকার সওয়াব পেয়ে যাবা ওয়ালাকা মা আখাসতা ইয়া মান ছেলেকে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মান এবং তুমি যেই সদকার সম্পদগুলো ওই ব্যক্তির কাছ থেকে নিয়ে আসছো তোমার প্রয়োজন থাকার কারণে নিয়ে আসছো এগুলো তোমার সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে এখানে কি বললেন রাসূলুল্লাহ ব্যক্তিকে মানের বাবা ইয়াজিদকে বললেন লাকা মা নাওয়াইতা তুমি যা নিয়ত করেছিলা যেই নিয়তে তুমি সদকা করে আসছো এই নিয়ত অনুযায়ী তুমি তোমার প্রতিদান পেয়ে যাবা আর ছেলে মানকে বললেন তুমি নিয়ে আসছো এগুলো তোমার তাহলে মোট কথায় আমরা যেটা বুঝতে পারলাম সেটি হচ্ছে যে নেক আমলের নিয়ত যদি নেক আমলের নিয়ত করা হয় কিন্তু কোন কারণে ওজরের কারণে হোক সেই নিয়ত অনুযায়ী আমল করতে পারি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমলের প্রতিদান দিয়ে দিবেন সুবহানাল্লাহি বিহামদিহি এজন্য নিয়ত আমাদের সামনে দুইটা ইবাদত আছে বড় বড় একটি হচ্ছে হজ আর একটি কুরবানি এই বড় বড় দুইটি ইবাদত এই জন্য আমি আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করেছিলাম নিয়ত সম্পর্কিত এই বড় বড় ইবাদত হোক ছোট ছোট ইবাদত হোক যেই ইবাদতই হোক সমস্ত ইবাদতের আগে নিয়তকে খালেস করতে হবে এই জন্য একনিষ্ঠ অন্তরে নিয়ত করে যদি আমল করা যায় সেই আমলের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন বহু গুণে বাড়িয়ে দিবেন আর কোনো কারণে যদি করতে নাও পারি তাও আল্লাহ পাক সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ